জীবন বিমা কর্পোরেশন একটা ক্যাটাগরিতে 59 জনের নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, জীবন বিমা কর্পোরেশনের এই নিয়োগ নিয়ে কথা বলবো। পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে, এবং কিভাবে আবেদন করবেন তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল অপশনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনি তার নোটিফিকেশন পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন জেনে আসি বিস্তারিত। কলম নম্বর 1, পদের নাম হচ্ছে সহকারী ম্যানেজার, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। এই পদে নেওয়া হবে 59 জন, বয়স অনুরূধ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্ত অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি, 3 বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে। আবেদনকারীর জন্য ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণীয় শর্তাবলীর মধ্যে হচ্ছে, আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট jbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দান কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে। আবেদনকারীর বয়স হচ্ছে 1 এপ্রিল 2022 তারিখে সর্বনিম্ন 18 এবং অনুরূধ 30 বছর। শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিরীহ গোষ্ঠী প্রার্থীদের বয়স 30 বছর। বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক SSC বা সমন্বয় পরীক্ষার সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আবেদনের সময় বিভাগীয় প্রার্থী, জীবন বিমা কর্পোরেশন কর্মরত কর্তৃক বিভাগীয় প্রার্থীর জন্য তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে, অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। আবেদনের সময়সীমা হচ্ছে, আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 8/5/2022 তারিখ সকাল 10টা থেকে, আর আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 31/5/2022 তারিখ বিকাল 5টা। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিন সহ 24 ঘন্টা অনলাইনে আবেদনের ফি জমা দান করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার বিবরণ 500 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 60 টাকা সহ মোট 560 টাকা জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক 2 মাসের মধ্যে তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষর 300x80 পিক্সেল সর্বোচ্চ 60 কিলোবাইট আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি SMS করে পরীক্ষার ফি 6 নম্বর শর্ত অনুসারে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো, পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় ভিউয়ার্স, কিভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার একটা পদ্ধতি এখানে কিন্তু দেওয়া আছে, এটা দেখে আপনারা সুন্দর করে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি jbc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে জানানো হবে। প্রার্থীকে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। SMS এ প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কালার প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রের লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে প্রার্থীদের কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের 2 মাসের মধ্যে তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি, মুক্তিযুদ্ধ কোঠায় আবেদনকৃতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত সম্বলিত প্রত্যয়ন এবং আনুষঙ্গিক কাগজপত্র 1 সেটের মূল কপি এবং 1 সেট ফটোকপি সত্যায়িত সহ অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রিকায়, কর্পোরেশনের নিজস্ব ও আবেদনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির একটি আপডেট তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিও নিয়ে।